আমি একজন প্রবাসী আমাদের সমাজে একটা নিয়ম হলো যারা 15 20 বছর প্রবাসে থেকে শেষ বয়সে বাড়িতে আসেন তখন ষড়যন্ত্র করে ওনাকে পৃথক করে দেওয়া হয় পৃথক করার সময় প্রবাসীর কেনায় জমি টাকা সবগুলো সামান্য কিছু দিয়ে বাকি বাবা মা ও গ্রাম্য বিচারকরা অন্য ভাই বোনদেরকে দিয়ে দেন প্রবাসীকে শূন্য করে দেন এমনও প্রবাসী দেখা যায় বাবা মা ভাই বোনদের দিক তাকিয়ে কোনো ব্যাংক ব্যালেন্স জায়গা জমি কিনেন নাই সেই মা বাবার সেই মা বাবারা শেষ বয়সে পৃথক করে নিঃস্ব করে দেন এখন আমি একজন প্রবাসী হিসেবে আমার করণীয় কি মা বাবা ভাইদের সাথে কি সম্পর্ক রাখবো রাখবো নাকি ছিন্ন করবো সম্পর্ক তো অবশ্যই রাখবেন তবে এক্ষেত্রে আমাদের প্রবাসী ভাইদের বিরাট একটা ত্রুটি আছে আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছি ত্রুটির জায়গাটা হলো শরীয়ত প্রত্যেকের লেনদেন প্রত্যেকের টাকা পয়সা প্রত্যেকের অ্যাকাউন্টিং এগুলোকে আলাদা আলাদা করে দেখে এটাই হলো শরীয়তের নির্দেশনা স্বামীরটা স্বামীর স্ত্রীরটা স্ত্রীর ভাইটা ভাইয়ের বোনেরটা বোনের সবাইটা যার যার তার তার এটাই শরীয়ত এভাবে দেখে আমরা কিছু কিছু ক্ষেত্রে আবেগের আতিশয্যে এগুলো সব করে গোলায় ফেলি এরপর যখন ফেসে যাই এরপরে আমরা আফসোস করতে থাকি প্রবাসী ভাইদের উচিত প্রথমত বাবা যদি জমি কিনে তাকে বিদেশ পাঠায় থাকে তাহলে প্রথম কাজ হবে তার ইনকামের টাকা দিয়ে বাবার ওই জমি কিনে দেওয়া এটা হবে লোনের মতো বলবে যে বাবা তুমি এই জমি কিনে দাও বিক্রি করে দাও অথবা টাকা দিয়ে দাও ক্যাশ টাকা দিয়ে আমি বিদেশ যে টাকা কামাই করে তোমার লোন পরিশোধ করব তাহলে বাবার দেনা পরিশোধ হয়ে গেল এরপরে দায়িত্ব হবে ছোট ভাই বোন যারা দুর্বল আছে তাদেরকে যথাসাধ্য সহযোগিতা করা পারলে বিদেশ নিয়ে যাওয়া এবং যথারীতি তারাও ওই লোনের টাকা পরিশোধ করা উচিত ভাইয়ের দিকে তাকায় থাকা উচিত না বোনদেরকে ছোট ভাই বোন থাকলে তাদেরকে পড়ালেখা করানো বিশেষ বাবার কষ্ট হয়ে গেলে সংসার চালাতে তাদের সহযোগিতা করা যাতে করে ভাই বোন বিয়ে দিতে সুবিধা হয় পড়ালেখা করা এগুলো সব প্রবাসীর করা উচিত কিন্তু প্রবাসী যা কামাই করবে সব বাপের নামে পাঠাবে আর জমি বাপের নামে কিনবে এটা হলো সবচেয়ে বড় ভুল এটা ইসলাম তাকে করতে বলে নাই ভুল করে এরপরে আপনি আফসোস করবেন সেটার জন্য আপনি নিজেকে নিজে দোষা উচিত আপনি বাবাকে মাকে তাদের খরচের টাকা দিবেন সংসারের টাকা দিবেন ভাই বোনের জন্য দিবেন যতটুকু সাধ্য কোলা সবার জন্য হেল্প করবেন এটা যেমন করা উচিত আবার আপনার নিজের জন্য আপনি নিজে রাখবেন জমি কিনবেন বাপকে দিয়ে কিনাবেন আপনার নিজের নামে কিনতে হবে আপনি নিজের নামে কিনবেন সবকিছু এমনকি বইয়ের নামেও না অনেক প্রবাসী আছে দুমায়া সব বইয়ের নামে কিনে পাহাড় করে ফেলে এরপরে বউ সবগুলো নিয়ে ফুটুস আছে না নাই এগুলো হলো বিশেষ করে মিডিল ইস্টে আমাদের যে প্রবাসী ভাইরা থাকে আমি 10টা বছর মিডিল ইস্টে ছিলাম আমি তাদের দুঃখের কথাগুলো কাছে থেকে শুনেছি জানি বেচারারা অনেকে আছেন যে আবেগের আতিশয্যে অনেকে ভালো মানুষ হওয়ার কারণে অতিরিক্ত সরল হওয়ার কারণে তারা এই ফ্যাসাদগুলোতে ফেসে যান সারা জীবনের কামাই বউ নিয়া ওই লিটনের হাত ধরে চলে যায় এই যে সমস্যাগুলো আমাদের সমাজে হচ্ছে এগুলো না বোঝার কারণে হয়েছে অতিরিক্ত কারোর জন্য আপনাকে উজাড় করে ইসলাম দিতে বলে নাই আপনার বাবার নামে সমস্ত জমি কিনতে হবে কে বলেছে আপনাকে আপনার টাকা কেনা জমি আপনার নামে হবে আপনার বাবার নামে হবে না বাবাকে যেটা কিনে দিবেন ঠিক আছে বাবা একটা জমি আপনার নামে বিক্রি করছে আপনি তিনটা কিনে বাবাকে গিফট করে দেন তাহলে ওইটা সম্ভব সব ভাই বোনরা সমান হারে পাবে আপনিও পাবেন ওটার ভাগ বাবা মারা গেলে কিন্তু আপনার সবগুলো বাবাকে দিতে বলে নাই কেউ মুশকিল হলো বাপমারাও এমন চাপাচাপি করে যে ছেলে বাধ্য হইয়া বাপমার নামে কিনতে রাজি হয় কারণ না কিনলে তখন বুড়া নাখুশ হয়ে যায় মুরব্বী নাখুশ হয়ে যায় হ্যাঁ তুমি এখনই তোমার নামে জমি কিনবা যারা মুরব্বীরা আছেন এই এলাকাতেও প্রচুর প্রবাসের লোক আছে আমি জানি আপনাদের দায়িত্ব হলো আপনাদের কর্তব্য হলো যে সমস্ত সন্তানরা প্রবাসে থাকে তাদের প্রতি জুলুম করবেন না আবার অনেক সময় সন্তানরা জুলুম করে যে বাপের টাকা বিদেশ যায় এরপরে ভাই বোন চিনে না মা বাপ চিনে না সংসার চিনে না শুধু বউকে নিয়ে নিজের আখের গোছানোর তালে থাকে সেটা আরেক জুলুম আমাদেরকে যার যার হক আদায় করতে হবে বাপ মা ভালোভাবে চলার মতো তাদেরকে টাকা পয়সা দিতে হবে কিন্তু তাই বলে সব তাদের নামে দিতে বলা হয়নি আর সংসারে আপনার সমাজে যারা মুরব্বী আছেন যারা গণ্যমান্য আছেন যারা বিচার সালিশ করেন তাদেরও এগুলো হিসাব নিকাশ করতে হবে যে আল্লাহর ভয় যেন থাকে কারোর প্রতি জুলুম যেন না হয় আল্লাহ তৌফিক দান করুন।